আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি মানে আপনি ঈশ্বরে বিশ্বাস করেন তা দিয়ে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি জানতে চাচ্ছি যে আপনার কাছে কি এরকম কোনো প্রমাণ আছে, যেমন ধরেন আমরা অক্সিজেন দেখতে পাই, ভাইয়া ওই আমরা যে কিন্তু অক্সিজেনকে মেনে নিচ্ছি, অক্সিজেনকে আমরা মেনে নিচ্ছি, জি অক্সিজেনকে আমরা টেস্ট করতে পারি, হ্যাঁ টেস্ট করে দেখতে পারি, কিন্তু আপনার কাছে কি এমন কোনো মানে পদ্ধতি আছে যেটা দিয়ে আমরা ঈশ্বরকে আমরা একটু বুঝতে পারবো যে কি এটা কেমন কোথায় থাকে কি করে? ভাইয়া ওভাবে তো আমার কাছে প্রমাণ নাই, কিন্তু আমাদের যে হজরত ঈসা আলাইহিস সালামের যে জন্ম এটা তো সবচেয়ে বড় মিরাকল, মানে এটাকে আপনি কি নাম দিবেন, মানে এটা তো কোন সায়েন্স থেকে। আচ্ছা আপনাকে আমি একটু জিজ্ঞেস করি, তাহলে খুব মজার একটা কথা বলেছেন। আপনি কি জানেন আপু যে একটা ছেলের শরীরে এক্স ওয়াই ক্রোমোজোম থাকে এবং একটা মেয়ের শরীরে ওয়াই এক্স এক্স ক্রোমোজোম থাকে, হ্যাঁ এবং জি দুইটার জানি, মিলনের ফলে যদি এক্স এক্স মানে মিলিত হয় তাহলে সেটা হচ্ছে একটা মেয়ে বাচ্চা তৈরি হয়, এবং যদি এক্স ওয়াই মিলিত হয় জি তাহলে একটা ছেলে এক্স বাচ্চা ওয়াই ছেলে বাচ্চা, হয়। তাহলে ওয়াইটা হচ্ছে এখানে একটা ভাইটাল ব্যাপার, ওয়াই ক্রোমোজোমটা হচ্ছে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, তাই না? এই ওয়াই জি ক্রোমোজোমটা শুধুমাত্র একটা ছেলের শরীরে থাকে, তাই না? এখন বাচ্চাটার যদি বাচ্চাটার ভিতরে যদি ওয়াইটা থাকতে হয় তাহলে সেই ওয়াইটা তো একজনের একটা ছেলের বডি থেকে আসতে হবে, কোন মেয়ের বডি থেকে যদি একটা বাচ্চা পয়দা হয় অটোমেটিক, যদি কোনো মেয়ের বডি থেকে বাচ্চা পয়দা হয় মেয়েটার শরীরে শুধুমাত্র এক্স এবং এক্স আছে, তাহলে এইটা শুধুমাত্র একটা মেয়ে পয়দা করতে পারবে, একটা মেয়ে বাচ্চা পয়দা করা সম্ভব একটা মেয়ের থেকে, যার শরীরে ওয়াইটা নাই সে কিন্তু কখনো একটা ছেলে বাচ্চা পয়দা করতে পারবে না। এই জিনিসটা কি আপনি বোঝেন? এই জিনিসটা তো মানে যে কোনো মানে হ্যাঁ স্কুল স্কুলের ইসেতেই থাকে, এই জিনিসটা আমি পড়াই, আমি না প্রত্যেকটা এটা তো স্কুলে এই অবশ্যই জিনিসটা ভাই, থাকে। এটা তো আমি জানি, বাট এটা তো এসএফ এখন এটা তো মিরাকল, মিরাকল না হলে না না বাবুটা আমি আপনার আসতো কাছ থেকে কোথা থেকে? জানতে চাচ্ছি, হ্যাঁ আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে যদি ধরে নিচ্ছি যে কোনো অলৌকিক পদ্ধতিতে মরিয়মের পেটে যিশুর ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, তাহলে তো যদি তাহলে যদি এখানে কোনো পুরুষের সংস্পর্শ না থাকে তাহলে তো একটা মেয়ে বাচ্চা পয়দা হওয়ার কথা, মেয়ে বাচ্চা না হলে তো এটা সম্ভবই না। ও এখন তো যেহেতু সে মেয়ে একটা বাচ্চা ছেলে হলে তো নবী সেহেতু হতে সেই পারবে না, নবী ওয়াইটা হওয়ার জন্য তো ছেলে হওয়া লাগবে, সেই জি ওয়াইটা তো কোনো না কোনো পুরুষের শরীর থেকে আসতে হয়েছে, তাই না? জি তাহলে কিভাবে সম্ভব একটা, তাহলে তো আমরা বুঝতে পারি যে অবশ্যই বিবি মরিয়মের কোনো একজন পুরুষের সাথে সম্পর্ক ছিল, এবং সে তখন সামাজিক লোকলজ্জার ভয়ে, বা এরকম অনেক মানুষ বলে আপু যে জিনে এসে প্রেগনেন্ট করে দিয়ে গেছে, স্বামী বিদেশে আছে এখন মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছে, এখন সে বলে যে জিনে এসে মানে এটা করে গেছে বা এরকম হয়ে গেছে, হ্যাঁ আল্লাহ আল্লাহ পাকের অলৌকিক কুদরতে এটা হয়ে গেছে, এরকম অনেক মেয়ে বলতে পারে। আমরা কিন্তু তাদের বাচ্চাকে মানে খারাপ কিছু বলছি না বা তাকেও অসম্মান করছি না, এরকম করতে পারে, কিন্তু বিবি মরিয়মের ঘটনাটা কিন্তু একদম পরিষ্কার ভাবে বোঝা যায় যে অলৌকিক উপায়ে যদি না আমরা আল্লাহর তো তো ওনাকে নিশ্চয়ই মানে ওয়াই ক্রোমোজোম থাকতে পারবে না, আল্লাহর নিশ্চয়ই ওয়াই ক্রোমোজোম নাই, ওয়াই ক্রোমোজোম যদি আল্লাহর ভিতরে থাকে তাহলে তো সে একটা পুরুষ মানুষ, হ্যাঁ এবং আল্লাহর থেকে যদি সেটা সে পয়দা হয়ে থাকে বিবি মরিয়মের মাধ্যমে তাহলে তো তার হওয়ার কথা একটা মেয়ে শিশু হওয়ার কথা না, ওয়াই ক্রোমোজোমটা যদি থেকে থাকে শিশু যদি আল্লাহ পুরুষ তো হয়ে উনি থাকে তো সর্বক্ষমতার অধিকারী, তো উনি ওয়াই ক্রোমোজোম আনতে পারবে, যেহেতু ওনার দ্বারা সব সৃষ্টি হয়েছে, এই যে শরীরের সকল ধরনের অর্গান গুলো, প্রত্যেকটা ক্রোমোজোম, প্রত্যেকটা স্নায়ু মস্তিষ্কের এটা ভিতর আপনি দিয়ে বলতে বয়ে পারেন, যাচ্ছে আপনি সারা এটা শরীরে। বিশ্বাস না, এটা আপনি হ্যাঁ বিশ্বাস করতে পারেন যে সে যেহেতু সব পারে সে তো এটাও পারবে, কিন্তু মানে এটা লজিক্যালি হ্যাঁ এটা মানে খুব পরিষ্কার ভাবে বোঝা না যায় লজিক্যালি যখন আপনি চিন্তা করবেন, ভাই, আমরা তো বিশ্বাস করি, আমরা তো ইসলামকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, হ্যাঁ বিশ্বাস তো করেন ঠিক আছে, কিন্তু রাসূলকে আপনি বিশ্বাস করি, তো আপনার কাছে যদি আমি বলি একটা যে কোনো একটা ক্লেম করি তাহলে তো আপনার তো উচিত যে আপনি একটু যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে তারপরে বিশ্বাসটা করা, একদম মানে অ্যাবসার্ড কথাবার্তা কেউ একজন বলবে আপনি সেটা মেনে নিবেন, মানে আপনি হয়তো মেনে নেবেন কিন্তু আমার মেনে নেওয়াটা আমার পক্ষে সম্ভব না, কারণ একটা জিনিসের যদি আমি ব্যাখ্যাটা না পাই, ব্যাখ্যাটা না বুঝতে পারি তাহলে আমি কেন, তাহলে তো সেটা অন্ধবিশ্বাস হয়ে যাচ্ছে, যদি আপনি একটা জিনিস না বুঝে বিশ্বাস করেন তাহলে তো সেটা অন্ধবিশ্বাস। হ্যালো হ্যালো, তো ভাইয়া ওই যে সূরা মুমিনুনের 13 এবং 14 আয়াতে তারপর তাকে আমরা নতফা বা শুক্রবিন্দু হিসেবে স্থাপন করি এক নিরাপদ দুর্গে, তারপর আমরা নতফাকে রূপান্তরিত করি আলাকাতে শক্তভাবে আটকে থাকা জিনিসে, তারপর আলাকাকে রূপান্তর করি মুগদায় পিণ্ডতে, এরপর মুগদাকে রূপান্তরিত করি হাড় অস্তিত্বে, তারপর হাড় অস্তিত্বকে অস্থিকে ঢেকে দেই গোস্ত দিয়ে, তারপর আমরা তাকে বানিয়ে নিই অন্য এক সৃষ্টি, সুতরাং সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত যে বরকতওয়ালা। তো আমাদের রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যদি উনি লিখতেন এই মানে গ্রন্থ, তাহলে উনি তো ছিলেন মানে লেখাপড়া করেননি, তো একজন উম্মি হয়ে উনি কিভাবে এই সায়েন্টিফিক জিনিসগুলো লিখবেন,
হয়তো যদি সত্যিকারের এটা মোটা সায়েন্টিফিক না, এটা মোটা সায়েন্টিফিক না গ্রন্থ, সায়েন্টিফিক ব্যাপার না আপু। এই জিনিসটা হচ্ছে গিয়ে যখন অ্যারিস্টটলের সময় থেকে এই কথাগুলো প্রচলিত আছে। আপনি যদি একটু করে একটু কষ্ট করে অ্যানাক্সাগোরাস কে, অ্যানাক্সাগোরাস এই সম্পর্কে কি বলেছেন, সক্রেটিস, অ্যারিস্টটল এই সম্পর্কে কি বলেছেন একটু যদি গুগলে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন যে নবী মুহাম্মদের থেকে অনেক বেটার এক্সপ্লেনেশন ওনারা দিয়েছেন, নবী মুহাম্মদের থেকে অনেক চমৎকার ব্যাখ্যা ওনারা দিয়েছেন। আপনি একটু কষ্ট করে দেখেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। হিন্দুদের ধর্মগ্রন্থ গর্ভ উপনিষদ, এটা হচ্ছে হিন্দুদের ধর্মগ্রন্থ, এটা লিখিত হয়েছে খ্রিস্টের জন্মের 1416 বছর আগে, যীশু খ্রিস্টের জন্মের 1416 বছর আগে, মানে মুহাম্মদের জন্মের 2000 বছর আগে। ঠিক আছে, এইখানে বলা আছে, এইখানে এই যে যেই কথাটা আপনি বললেন সেই জিনিসটা সম্পর্কে এই কথাগুলো বলা আছে। আপনি আমাদের ওয়েবসাইটে ঢুকে এই জিনিসটা পুরো পড়ে দেখতে পারেন যে সেখানে কি বলা আছে, ব্লাড এন্ড সিমেন সম্পর্কে, এমব্রায়ো সম্পর্কে, মানে বেশ চমৎকার কথা বলা আছে। এরপরে জবের পুস্তক, এটা হচ্ছে ইহুদিদের, ইহুদি খ্রিস্টানদের একটা ধর্মগ্রন্থ, সেটা লিখিত হয়েছে 1000 খ্রিস্টপূর্ব, এখানেও একই ধরনের কথা বলা আছে, কাছাকাছি কথা। তারপরে আরো একটা ধর্মগ্রন্থ, ইহুদি খ্রিস্টানদের আরো একটা ধর্মগ্রন্থ একই কথা বলা আছে। এরপরে খ্রিস্টের জন্মের 460 থেকে 370 সাল আগে হিপোক্রেটাস নামক একজন দার্শনিক, তিনি বলেছিলেন চারটা স্টেজের কথা। আপনি দেখেন ফার্স্ট স্টেজে কি বলা আছে, আছে সেকেন্ড স্টেজে কি বলা আছে, এই স্টেজ, থার্ড স্টেজে এবং ফোর্থ স্টেজে, এটা বলেছিলেন হিপোক্রেটাস। এটা উনি ছিলেন একজন গ্রিক ফিলোসফার এবং বিজ্ঞানী, ওনার মানে ব্যাখ্যাটা আরো চমৎকার। এখানে আপনি দেখবেন যে ডেভেলপমেন্ট হচ্ছে, একটার পর একটা ডেভেলপমেন্ট হচ্ছে। এরপরে অ্যারিস্টটল বলেছেন, অ্যারিস্টটল বলেছেন হচ্ছে মানে মুহাম্মদের জন্মের 800-900 বছর আগে, অ্যারিস্টটল কিছু কথা বলেছেন এই বিষয়ে। অ্যারিস্টটলের কথাটা আরো চমৎকার ব্যাখ্যা, এখানে আপনি দেখবেন আরো একটু ডেভেলপমেন্ট হয়েছে। এরপরে হয়েছে গিয়ে ডায়োসেলস হচ্ছে গিয়ে আরো চমৎকার কথা বলেছেন, তারপরে গ্যালেনিয়াস আরো চমৎকার কথা বলেছেন। এরপরে হচ্ছে গিয়ে এই ওনার ব্যাখ্যাটা ছিল আরো অনেক বিস্তারিত এবং অনেক মানে চমৎকার ভাবে উপস্থাপন করা। এরপরে তালমুদে খ্রিস্টের জন্মের, না এটা খ্রিস্টের জন্মের না, এটা 200 খ্রিস্টাব্দে লেখা হয়েছে তালমুদে, এখানে আরো চমৎকার কথা বলা হয়েছে। এবং কোরআনে এরপরে বলা হয়েছে, কোরআনে ইসলাম, ইসলামের ভিতরে, কোরআনের ভিতরে মুহাম্মদ এই কথাগুলো বলেছে। আপনি এই জিনিসগুলো একটু কম্পেয়ার করে দেখেন যে মুহাম্মদ কোন নতুন কোন কথা বলেছে নাকি পুরনো কথাগুলো কি একটু ওলট পালট করে বলেছে। আপনি একটু কষ্ট করে আমাদের ওয়েবসাইটে ঢোকেন, আমি কেন ইসলামে বিশ্বাস করি না এই লেখাটা একটু পড়েন, পার্ট 2 এ আপনি এই জিনিসটা পেয়ে যাবেন, সমস্ত জিনিসগুলো এখানে দেয়া আছে। হ্যালো, 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 জি, হ্যাঁ জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ আপু, হ্যাঁ আমি আমি নিশ্চিত যে আমি মানে আপনি সক্রেটিসেরও তো কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, হোমারেরও কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা হচ্ছে গিয়ে একটা গ্রন্থ লিখতে দরকার, একদম অবশ্যই দরকার, এটা কোনো যুক্তি হয় না আসলে। হ্যালো, হ্যাঁ আপু, আপনি কি আর কিছু, আপনার ভিডিওটা আটকে যাচ্ছে, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ আপু, আপনার ভিডিওটা আটকে আটকে যাচ্ছে, আমি আর আপনার কথা ভালোভাবে শুনতে পাচ্ছি না। জি আচ্ছা ভাইয়া, ভালো থাকবে। আচ্ছা আপু, আপনাকে আমি শেষে একটা লেখা একটু পড়তে বলবো, যে সুমহান মর্যাদা এবং সমান অধিকার, নারীর অধিকার, ইসলামে নারীর অধিকার কতটুকু, এই লেখা, এটা নিয়ে আমার একটা লেখা আছে, সেটা আপনি একটু পড়ে নেন, পড়ে নিন কোনো এক সময়। সাদিয়া আপু, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনাকে আপনাকে আমি অনুরোধ জানাবো যে ইসলামে নারীর অধিকার নিয়ে আমার একটা লেখা আছে, সেটা একটু আপনি একদিন করা যাবে এই বিষয়ে। বাবা আমি লাইভ করছি না, কি হচ্ছে, আসো বাবার কোলে আসো, বাবার কোলে আসো। আমি এখন আমি এখন যেতে পারবো না তো, তুমি আমার কাছে যাও, আমি এখন খেলবো না তো, পরে খেলবো, তোমার সাথে একটু পরে খেলবো।